2002 সালের 28 ফেব্রুয়ারি আহমেদাবাদের গুলবার্গ সোসাইটিতে হিংসায় 69 জনের মৃত্যু হয়েছিল। তাদের মধ্যে ছিলেন এহসান। তদন্তের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ তদন্তকারী দল সিটি গঠন করা হয়েছিল। তথ্য প্রমাণের অভাবে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 64 জনকে ক্লিন চিট দেয় সিট। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন জাকিয়া। গত বছরের 9ই ডিসেম্বর দুই পক্ষের শুনানি পর্ব শেষে রায়দান সংরক্ষণ করে রাখে বিচারপতি এ এম খান উইলকরের বেঞ্চ। গুজরাট দাঙ্গা নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে, এই নিয়েই আলোকপাত করার জন্য আদালতে সওয়াল করেছিলেন জাফরির আইনজীবী কপিল সিব্বল। তিনি জানিয়েছিলেন যে বৃহত্তর ষড়যন্ত্রের মামলাটি তদন্ত করেনি সিট। জাফরির আবেদনের বিরোধিতা করে সিটের তরফে দাবি করা হয় যে গুজরাট দাঙ্গার নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্রের তদন্তের পিছনে ঘৃণ্য চক্রান্ত রয়েছে। আরও জানানো হয় যে জাফরির আসল অভিযুক্তি করা হয়েছে সমাজকর্মী তিস্তার শ্যাতল ওয়ারের নির্দেশে, যিনি পরিস্থিতি উত্তপ্ত করার জন্য অভিযোগ করেছিলেন। 2017 সালে সিটের তদন্ত রিপোর্ট পুনরায় খোলার আর্জি খারিজ করে দেয় গুজরাট হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেন শ্যাতল ওয়ার। বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন জাকিয়া। ওনার সেই আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।